াত যে রবিউল ইসলাম ভাই কাতার থেকে আপনি প্রশ্ন করেছেন যে মূর্তি তৈরি করার নিষেধ কিন্তু আজকে মানুষ এরকম তৈরি করতেছে রোবট তৈরি করতেছে আর রোবট কথা বলতেছে জিজ্ঞাসাগুলো উত্তর দিচ্ছে আবার এটা আবার নাগরিকত্ব দেওয়া হচ্ছে এ ব্যাপারে শরীয়ত কি বলে আলহামদুলিল্লাহ ওয়াহেদা আসলা তুয়সালাম আলা আল্লাহ নবী আবা আদা যে সম্মানিত ভাই মূর্তি তৈরি করা এবং মূর্তি পূজা করা উভয়ই আপনার মূর্তি তৈরি করা হলো হারাম আর মূর্তি পূজা করা হলো শির্ক এক্ষেত্রে শরীয়ত এটা বলে থাকে আর যখন এরকম রোবট তৈরি করা হইল সেটা একটা মূর্তির সমতুল্যই বটে এটা এক্ষেত্রে আল্লা সুবাহতালা কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিবর্গকে যারা এরকম রোবট তৈরি করেছে মানুষের হুবহু তৈরি করার চেষ্টা করেছে আল্লাহ সুবান তালা তাদেরকে নির্দেশ দিবেন যে তোমরা এটাকে এটাকে জীবন দাও এটাকে আত্মার সংযোজন করো আর যদি তারা আত্মসঞ্জন করতে না পারে তাহলে এই জন্য তারা শাস্তির সম্মুখীন হবে এটার জন্য তারা শাস্তির সম্মুখীন হবে আর যদি এই রোবট তৈরি করার পর তার পূজা করা হয় হুম অর্থাৎ তার তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয় তাকে আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার সেরকম ভালোবাসা তার প্রতি রাখা হয় এবং তার যদি আনুগত্য করা হয় মানে যেটা ইবাদার মধ্যে অর্থাৎ বিনীতভাবে বিনম্র চিত্তে আহ তার কাছে কাকতির বিনতি এরকম কিছু করা হয় তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর শিরোককারী চিরস্থায়ী দামি যে সম্মানিত ভাই আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ